আসসালামু আলাইকুম, ব্ল্যাক ডিম বিডিতে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। তিতি স্ত্রী ও স্বজনদের পাশাতে নিজের ছেলেকে হত্যা করেছেন বাবা। তিতি স্ত্রী ও তার ভাই খালুকে পাশাতে দুলাল মিয়া বয়স 38 নামের এক পাষণ্ড তার নিজ ছেলে সংগ্রামকে বয়স 14 নির্মমভাবে খুন করে হত্যা করে। হত্যাকাণ্ডের 6 মাস পর গত রবিবার রাতে ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশ ডিবি চাঞ্চল্য করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হন ও হত্যাকারীকে গ্রেপ্তার করেন। ছেলের হত্যাকারী দুলাল জেলার নান্দাইল উপজেলার সন্ধাইল গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ মিডিয়া সেন্টার কন্ট্রোল রুম থেকে প্রতিবেদকের কাছে পাঠানো এক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় দুলাল মিয়াকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর এসআই পরিমল চন্দ্র বিশ্বাস। গ্রেপ্তারের পর রাতভর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তৃতীয় স্ত্রী সুফিয়া ও তার স্বজনদের ফাঁসাতে নিজের ছেলেকে হত্যার লোমহর্ষ বর্ণনা দেন দুলাল। গোয়েন্দা পুলিশ এসআই পরিমল চন্দ্র দাস আরও জানান, সোমবার বিকেলে ময়মনসিংহের শ্রেষ্ঠ বিচারিক হাকিম নয়ন চন্দ্র মোদিকের আদালতে হাজির করলে সেখানেও ছেলে হত্যার কথা অকপটে স্বীকার করেন দুলাল। আদালতের দেয়া জবানবন্দি সূত্রে জানা যায়, 2017 সালের 27 অক্টোবর রাতে দুলাল তার ছেলে সংগ্রামকে মাছ ধরার কথা বলে পাশের বিলে নিয়ে যায়। প্রথমে পানিতে ছুপিয়ে পরে ছুরি মেয়ে হত্যা করে তার ছেলেকে। হত্যাকাণ্ডের একদিন পর দুলাল বাদী হয়ে তৃতীয় স্ত্রী সুফিয়া শ্যালক শহীদুল হক ও শহীদুলের ভগ্নিপতি মোকসেদকে আসামি করেন নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরের দিন বিল থেকে সংগ্রামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে দুলালকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসি আশিকুর রহমান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ব্লাক।